জয় হিন্দ সকল ভিভার্স কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে প্রথম প্রশ্ন কোভিড নাইন্টিন সংকট মোকাবিলায় সম্প্রতি কোন রাজ্য সরকার ফাইভ টি পরিকল্পনা ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি অপশান এ কারেন্ট অ্যান্সার এই ফাইভ টি পরিকল্পনাটি দেখে নাও চটপট প্রথম টি এর মানে হচ্ছে টেস্টিং সেকেন্ড টি এর মানে হচ্ছে ট্রেসিং তিন নম্বর টি এর মানে হচ্ছে ট্রিটমেন্ট চার নম্বর টি এর মানে হচ্ছে টিম ওয়ার্ক এবং সর্বশেষ টি এর মানে হচ্ছে ট্র্যাকিং এটাই হচ্ছে ফাইভ টি পরিকল্পনা পরবর্তী প্রশ্ন সম্প্রতি ভারতীয় রেলওয়ে কোভিড নাইন্টিনের জন্য কি নামে একটি সস্তা ভেন্টিলেটার ডিজাইন করেছে সম্প্রতি ভারতীয় রেলওয়ে কোভিড নাইন্টিন এর জন্য কি নামে একটি সস্তা ভেন্টিলেটর ডিজাইন করেছে সঠিক অ্যান্সার হবে অপশান এ জীবন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার জীবন নামে একটি সস্তা ভেন্টিলেটার ডিজাইন করেছে ভারতীয় রেলওয়ে এটার দাম রাখা হয়েছে মাত্র দশ হাজার টাকা দাম রাখা হয়েছে কত মাত্র দশ হাজার টাকা এটি তৈরি করা হয়েছে কাপুরথালা ফ্যাক্টরি থেকে তো যখন ভারতীয় রেলওয়ের কথা উঠছে ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি পীয়ূষ গোয়েল এবং স্বাধীনতার পর ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কি জন মাথাই অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি একটি উপগ্রহ তৈরি করেছে যেটি আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং ভূমিকম্প বিষয়ে তথ্য পাঠাবে কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি একটি উপগ্রহ তৈরি করেছে যেটি আগ্নেয়গিরি বিস্ফোরণ এবং ভূমিকম্প বিষয়ে তথ্য পাঠাবে সঠিক অ্যান্সার হবে আমেরিকা অপশান সি কারেক্ট অ্যান্সার আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা সেটার নাম হচ্ছে কি নাসা নাসা এই উপগ্রহটি তৈরি করেছে তো নাসা যখন কথা উঠল নাসার ফুল ফর্মটা জেনে নাও নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা প্রথম স্থাপিত হয় উনিশশো সালে নাসা প্রথম স্থাপিত হয় নাসার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি হচ্ছে নাসার বর্তমান হেডকোয়ার্টার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন রাজ্য পুলিশ সম্প্রতি হোম কোয়ারেন্টাইন লোকেদের জন্য রক্ষা সর্ব অ্যাপ তৈরি করেছে কোন রাজ্য পুলিশ সম্প্রতি হোম কোয়ারেন্টাইন লোকেদের জন্য রক্ষা সর্ব অ্যাপ তৈরি করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ছত্তিশগড় রাজ্য পুলিশ এটিকে তৈরি করেছে অপশন সি কারেক্ট অ্যান্সার তো ছত্তিশগড় রাজ্য সর্বপ্রথম স্থাপিত হয় পয়লা নভেম্বর দু সালে ছত্তিশগড় রাজ্য সর্বপ্রথম স্থাপিত হয় ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভূপেশ বাগেল এবং বর্তমান ছত্তিশগড় রাজ্যের রাজ্যপালের নাম কি বর্তমান রাজ্যপাল হচ্ছে অনুসারিয়া উকেই বর্তমান ছত্তিশগড় রাজ্যের রাজ্যপাল চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সম্প্রতি বুলেট প্রকাশ প্রয়াত হলেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সম্প্রতি বুলেট প্রকাশ প্রয়াত হলেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হবে তিনি একজন অভিনেতা ছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার তিনি প্রয়াত হয়েছেন ছয় এপ্রিল ছয় এপ্রিল তিনি প্রয়াত হয়েছেন তিনি কান্নাডা সিনেমায় অভিনয় করতেন তিনি একজন বিখ্যাত কমেডিয়ান ছিলেন পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের সরকার বাইরে আটকে থাকা নাগরিকদের জন্য দু টাকা দেবার ঘোষণা করেছেন সম্প্রতি কোন রাজ্যের সরকার বাইরে আটকে থাকা নাগরিকদের জন্য দু টাকা দেবার ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মণিপুর রাজ্যের সরকার এই ঘোষণাটি করেছে মণিপুর রাজ্যের বাসিন্দা যারা অন্য রাজ্যে এখন বর্তমানে রয়েছে বাইরে আটকে রয়েছে তাদেরকে দু টাকা দেবার কথা ঘোষণা করেছে তো মণিপুর রাজ্য প্রথম স্থাপিত হয়েছিল একুশে জানুয়ারি উনিশশো সালে প্রথম স্থাপিত হয়েছিল মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি মণিপুর রাজ্যের রাজধানীর নাম হচ্ছে ইমফল। মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীকে এন ধীরেন সিং মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মণিপুর রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম কি নাজমা হেপতুল্লা মণিপুর রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম এই তথ্যগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে পরবর্তী প্রশ্ন কোন পেমেন্ট ব্যাংক সম্প্রতি কোভিড নাইন্টিন বিমা পলিসি চালু করেছে কোন পেমেন্ট ব্যাংক সম্প্রতি কোভিড নাইন্টিন বিমা পলিসি চালু করেছে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক এটি চালু করেছে অপশান বি কারেক্ট অ্যান্সার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এই কোভিড নাইন্টিনের জন্য বিমা পলিসি চালু করেছে এটি পাওয়া যাবে এয়ারটেল থ্যাংকস অ্যাপে গিয়ে এটি পাওয়া যাবে মাত্র চারশো নিরানব্বই টাকার রিচার্জের মাধ্যমে তোমরা এই বিমা পলিসিটি পেয়ে যেতে পারো তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রথম স্থাপিত হয়েছিল দু সালে যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং এর বর্তমান সিইও হচ্ছে অনুব্রত বিশ্বাস এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বর্তমান সিইও অনুব্রত বিশ্বাস পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের পুলিশ এফআইআর এর হোম ডেলিভারি শুরু করেছেন সম্প্রতি কোন রাজ্যের পুলিশ এফআইআর এর হোম ডেলিভারি শুরু করেছেন সঠিক অ্যান্সার হবে মধ্যপ্রদেশ অপশান বি কারেক্ট অ্যান্সার মধ্যপ্রদেশ রাজ্য পুলিশ এফআইআর এর হোম ডেলিভারি শুরু করেছে অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোভিড নাইন্টিন মহামারী মোকাবিলায় সম্প্রতি কোন সংস্থার সিইও এক বিলিয়ন ডলার দেবার কথা বলেছেন কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলায় সম্প্রতি কোন সংস্থার সিইও এক বিলিয়ন ডলার দেবার কথা ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হবে টুইটার কোম্পানির সিইও এই ঘোষণাটি করেছে অপশান ডি তোমাদের কারেক্ট অ্যান্সার টুইটার কোম্পানির সিইওর নাম কি জ্যাক ডরমি টুইটার কোম্পানির সিইওর নাম পরবর্তী প্রশ্ন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের বেকারত্বের হার কত শতাংশ বেড়েছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের বেকারত্বের হার কত শতাংশ বেড়েছে সঠিক অ্যান্সার হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার কোভিড নাইন্টিন মনিটারিং সিস্টেম অ্যাপ বানানোর কথা ঘোষণা করেছে সম্প্রতি কোন রাজ্য সরকার কোভিড নাইন্টিন মনিটারিং সিস্টেম অ্যাপ বানানোর কথা ঘোষণা করেছেন সঠিক অ্যান্সার হবে তেলেঙ্গানা অপশান সি কারেক্ট অ্যান্সার তেলেঙ্গানা রাজ্য সরকার এই অ্যাপটি কথা বানানোর কথা ঘোষণা করেছেন সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার ভি সেফ টান্ডেল বানিয়েছেন তো তেলেঙ্গানার বর্তমান রাজধানীর নাম কি হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার বর্তমান রাজধানীর নাম তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটা আগের কারেন্ট অ্যাফেয়ার্সে যখন তেলেঙ্গানায় আবি তৈরি করা হয়েছিল ভি সেফ টার্নেল সেই সময় এই কথাগুলো বিস্তারিত তথ্য জানানো হয়ে গেছে অবশ্যই তোমরা জানিয়ে দেবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে জয় হিন্দ ধন্যবাদ